গুড মর্নিং, টুডে ইজ দ্য থার্ড ডে। আমরা আজকে গ্র্যান্ড ক্যানিয়নে যাব, আর বিশাল বড় ন্যাশনাল পার্ক, তো সারাদিন ওখানেই থাকবো, ওখানেই ঘুরবো। অনেক ভিউইং স্পটস আছে সেখান থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো থ্রু আউট ড্রাইভ করবো, আর স্টপ করে করে দেখবো যেখানে যতক্ষণ ভালো লাগবে থাকবো। আর একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাব, আর এখন জামা কাপড় পরে ফ্রেশ হতে হবে। রেডি? ইয়েস। সাবধানে। তো এখানে এটা কি লাঞ্চ? হ্যাঁ, লাঞ্চ আর রাস্তা স্ন্যাকিং এর জন্য এগুলো বের করে নিচ্ছি, তুমি ধরতে পারবে? হ্যাঁ, থ্যাংক ইউ। এই রক্সটা? হ্যাঁ, এই এই রক্স গুলো আমরা হর্সু ব্যান্ড থেকে নিয়েছি। আমরা যেখানে যাই সেখান থেকে রক নিয়ে আসি। একটু ভেবেছি এখানে আশপাশটা ঘুরবো, আর এখানে একটু হালকা ব্রেকফাস্ট করবো। শাগনিক বলছে এখানে ব্রেকফাস্ট স্প্রেডটা খুব ভালো, ও খাবে। আমার রান্না ভালো না, ভালো না না, জাস্ট ফর আ চেঞ্জ। ভালো, আমি জানি, আমি তো নিজেও খাই। ব্যাপারটা হচ্ছে একটু খাবে, একটু 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 বাইরে বেরিয়ে একটু পয়সা নষ্ট না করলে ওর ভালো লাগে না। কি খাবে বলো? আই ডোন্ট নো, অনেক কিছু আছে, সব ভালোই বেশ। আমার খিদে পেয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমাদের একটা লেবু খেয়েও নিয়েছি শ্যুট করার আগে। তো এটা আমার বুরিটোটা, সালসা অ্যান্ড প্যানকেক। প্যানকেক লাইক রেগুলার প্যানকেক, নাথিং ফ্যান্সি, উইথ বাটার অ্যান্ড আমি এখানে সুগার ফ্রি মেপল সিরাপ নিয়েছি আর একটু বাটার। খুব সুন্দর দেখতে লাগছে। আমরা বেরিয়ে গেছি, আমরা ব্রেকফাস্ট করলাম, সবকিছু নিয়ে একেবারেই বেরিয়ে গেছি। এখন মোটামুটি 10:30 বাজে, রাইট? আজকেও খুব তাড়াতাড়ি হয়ে গেছে না? আর আজকে আমরা একদম তাড়াহুড়ো করিনি, খুব ধীরে সুস্থে করেছি। খুব সকালে উঠেছি আমরা, 5টার মধ্যে উঠে গেছি, কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে করছিলাম। So we came to the first scenic view. This point is called Mather Point. Khub sundar. Just I don't have any words. Colorado River used to flow like ekhan diye, but ekhon ar nei. Might have changed its course or like completely dried up, but joto dur dekha jacche it's just this. But you can see the striations, so ওখান থেকে like it's pretty explanatory ki in the river flow koreche, right? Yeah. Because this is the canyon, right? Yeah. তো খুব ভালো দিন আজকে, weather টা খুব ভালো। এতে পড়তাম না, V-shaped valley, I-shaped valley. Yeah. Grand Canyon by Colorado River. Come to a different spot and a train depot ache, but trying to figure it out ki the actual functional train na just like for show. This is the train. Yeah,
It's not that big. It's like 50-60 foot moton lomba ekta train hobe. Ba are ektu boro hote pare. Not sure. Ache na? Oh, okay. They don't need a viewpoint. আমরা আরেকটা ডেস্টিনেশন পয়েন্টে যাচ্ছি, ইটস কল ইয়াভাপাই লজ আর ইয়াভাপাই মিউজিয়াম। এরা আমার মনে হয় লাস্ট টাইম আমি এখানে এসেছিলাম এই মিউজিয়ামটায়, তো লাইক ওইখানে একটু ফরমেশনগুলো কীভাবে হয়েছে ওগুলো একটু ডেমনস্ট্রেশন আছে, আর লাইক খুব একটা ডিফারেন্ট কিছু নেই। এ দেখো লাইক pretty much same kind of view, it's just like from different angles, right? Na to ei era point almost amra cover kore niyechi je joto ta bhebechhilam dekhbo. অনেক ঘুরে ফিরে এসে এখানে একটু বসলাম, পুরো সামনে পুরো পুরো প্লেটোটা সামনে, ওইখানে একটা রিজ দিয়ে রিভারটা যাচ্ছে, ক্যানিয়নটা আছে, আমরা একদম এখানটায় বসে আছি। এটা ফ্রন্ট ডোর, ছোট্ট একটা রুম, বেড, এখানে একটা চেস্ট ড্রয়ার আছে, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, একটা কাউচ আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হিটার, বাথরুম, একটা সিঙ্ক, আর এখানে টাব, টয়লেট, ফ্যান যেটা আমাদের কোনো কাজে লাগবে না, টিভি লাগতে পারে। আমরা ডাউন টাউন চলে এসেছি, ডাউন টাউন ফ্ল্যাটটা, উই হ্যাভ নো আইডিয়া কী দেখবো আমরা, কী আছে এখানে, তো আমরা মোটামুটি পার্কিং করে দিয়েছি,
অ্যান্ড উই ডিসাইডেড কি আমরা একটু হেঁটেই দেখব। খুব ট্রাফিক, রুট 66 এখান দিয়ে যায়, যেটা নিউ মেক্সিকো, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়ায় সবগুলোকে কভার করে। শ্রেয়সী রেডি টেডি হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। Bala. Chi bolo? What are you having? I'm having gelato. Mango and strawberry cheesecake. The mango is so good. Mm-hmm. Just feels like you are having like a ripe mango. Tao Kolkata wala. Alfonso. Yeah. And we got some fudge candy. So, amra ekhon ei downtown e hatchi. Bibhinno স্মল শপস আছে, ব্রিউরিজ আছে প্রচুর। অ্যাগেন উই আর নট শিওর কী করবো আমরা, ইটস জাস্ট লাইক রোমিং অ্যারাউন্ড। ইয়ার অন, আমরা একটা থাই রেস্টুরেন্টে এসেছি আর এখানে দেখিয়ে দিই লাইটটা, ওই ছাতার লাইটটা লাগবে, উল্টো ছাতা, ছাতা উল্টো দিয়ে উল্টো করে দিয়েছে। তো আমরা এখান থেকে এখানে অনেকগুলো আমি জোন আউট হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে অনেকগুলো এশিয়ান রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তো তাই জন্য আমরা এখানে ঢুকলাম। তো আমরা এখান থেকে চিকেন চাউমিন, রাইট, চিকেন চাউমিন আর সাথে অর্ডার দিয়েছি, আর দুপুরের কেসরিয়া আছে, লেফট ওভার্স, তার আর কি আছে, স্যালাড আছে, আর হ্যাঁ এগুলো আছে আর কি। এগুলো মিলিয়ে আজকের ডিনার হবে, আর যা থাকবে আবার কালকে। আমরা তো দুদিন এইখানেই থাকবো, তো আবার হ্যাঁ ফ্রিজও আছে, কোনো প্রবলেম নেই। আর আমাদের আরও দু রকম খাবার, দু রকম মানে কি, একরকম স্যালাড আর ওই ভেজিটেবল পিটা ব্রেড, ওই সব সব আছে এখন। বন্ধ ছিল, হ্যাঁ এখানে 5টাতে খোলার কথা, আমরা 10 মিনিট আগে এসেছি, তো তাও ঢুকতে দিয়েছে। আমরা বসেছিলাম, অর্ডার দিলাম এক্ষুনি, আর টু গো নিয়ে যাবো আমরা। ইয়া, সো সি ইউ গাইজ ব্যাক ইন দ্য হোটেল, বাই। আমরা জাস্ট ফিরলাম হোটেলে, আর খুব পা ব্যথা করছে, আর এই আমাদের ডিনার। এটা যে নুডলসটা কিনেছিলাম ওই থাই প্লেসটা থেকে, একটা সাথে আছে, আর এই লেফট ওভার টুকটাক আছে, এটা আজকে ফিনিশ করতেই হবে, আর স্যালাড, আর লেফট ওভার কেসেরিয়া আছে, এখানে সালসা আছে, র্যাঞ্চ আছে, এই এদিক ওদিক করে আজকে খেয়ে নেবো। আর এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ আমরা খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আমরা শোবো। আর কালকে আমাদের সেরোনা যাওয়ার কথা আছে, এখানে পাশাপাশি একটা, এখান থেকে হাফ অ্যান আওয়ার দূরে আর একটা শহর আছে, একটা ছোট্ট টাউন আছে, তো আমরা সেখানে যাব। তাই জন্যে আজকে এখানেই এন্ড করছি। আর তোমরা সবাই আমাদের জানিও কেমন লেগেছে আমাদের ব্লগটা। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।